দেখতে হবে, আর সবকিছুই তো সেলিব্রেট করা হয়। তো আমি ওখানে থাকি, এখানেও মোটামুটি ঘরে ছোটো করে কালী পুজো ধনতেরাসের সময় এগুলো মোটামুটি ছোটো করে করে নিই, লক্ষ্মী পুজো ধনতেরাসে আর কালী পুজো এইগুলো ছবি দিয়ে আমার ফটো আছে ওগুলো দিয়ে পুজো করে নিই। আর সেইভাবে এখানে ডেলি মানে প্র্যাকার্স ট্যাকার্স তো সব জায়গায় মোটামুটি ব্যান হয়ে আসছে, এখানে তো প্র্যাকার্স পাওয়াই যায় না, আগের বছর থেকে একটা ফুলঝুরি টাইপের পাওয়া যাচ্ছে দেখলাম, ও প্রচুরই দাম এখানে সব জিনিসে, তো কিছু কিছু জিনিসের কম দাম হয় তবে বেশিরভাগ জিনিসেরই মানে বেশি দাম। আর এই তোমার মাটির দেয়া বলো আর এই ক্যান্ডেল এগুলো পাওয়া যায় এগুলো জেনে নিই, আর রঙগুলি কিছু করা হয়, আর একটু ঘরে ওই চকমকি লাইট ওই সবগুলো লাগিয়ে দিই, আর বেশ কিছু আছে লাইট আরও কিছু কিনতে হবে, মানে টাঙানো হয়ে থেকে যায় ওগুলো খারাপ হয়ে যায় ওগুলো, আর টেম্পেলে পুজো হয় কালী পুজো যাই ওগুলো সেলিব্রেশন করি, আর কী বলবো আঁকা কি থাকছে আর কি কিনলাম মানে সেরকম এখনও সব কাজ কেনা হয়নি, এটা একটা কম দামে ওপর মোটামুটি আর কি একটা দেওয়ার মানে দড়ে ঝুলানোর জন্য একটা এটা একটা কিনেছি, তো ঝুলাব আর ওই সেইভাবে আমার না সাজানো হয় না মানে সাজিয়ে উঠতে পারি না, আমি এলোমেলো থাকারই মানে মানুষ, এলোমেলোই থাকি মানে গুছিয়ে গাছিয়ে রাখতে একদমই পারি না, গুছালাম ব্যাস লোকজন চলে গেল আমার কাটাকাটি। তো চলো দেখে নিই আজকের কী পেন্টিং আছে আর দেওয়ালি স্পেশাল আর কী চমক আছে, আর বলবো যাওয়ার আগে প্লিজ সাপোর্ট মি আই সাপোর্ট ইউ, চলো তাহলে তোমরা সাথে থেকো সাথে আছি চলো। Thank you.